ওয়ালাইকুম আসসালাম আহমেতুল্লাহ একদিন নিবন আপনি জানতে চেয়েছেন কুরবানি কি মৃত ব্যক্তির মা বাবার পক্ষ থেকে দেওয়া যাবে কিনা প্রথমত আল্লাহ রসুল আলী হসাল্লাম দুটি কুরবানি দিতেন আমরা সকলেই জানি এবং আল্লাহ রসুল সাল্লাম বলতেন আল্লাহ আহম্মদ মিন মিন ও মিন আলী মোহাম্মদ হে আল্লাহ এই কুরবানটি আপনি মোহাম্মদের পক্ষ থেকে এবং মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করেন এখানে কিন্তু যখন আমরাও কিন্তু এভাবে বলে থাকি যে হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এবং আমার পরিবার পক্ষ থেকে কবুল করে থাকেন তো এখানে যখন আমি আমার পরিবারের কথা বলছি এখানে কিন্তু আমি জীবিত মৃত কাউকে উল্লেখ করছি না যেহেতু আমি আমভাবে বলছি সেহেতু এখানে জীবিত যারা রয়েছেন তারাও যেভাবে অন্তর্ভুক্ত ঠিক ওইভাবেই যারা মৃত তারাও কিন্তু অন্তর্ভুক্ত মৃত বলতে যদি আপনার যে শুধু মা বাবা আপনার সন্তান হতে পারে মৃত্যুবরণ করেছে আপনার স্ত্রী হতে পারে বা আপনার পরিবারের যে কেউ হোক না কেন মৃত্যুবরণ করলে তারাও অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমনভাবে জীবিত আছে তারা যেভাবে অন্তর্ভুক্ত ঠিক ওইভাবেই মৃত যা মৃত্যুবরণ যারা করেছেন তারাও অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি যদি চান যে আপনার পিতা মাতার প্রতি স্নান করতে গিয়ে সাদকা স্বরূপ তাদের জন্য আপনি আরেকটি কুরবানি করবেন বা আলাদাভাবে তাদের জন্য কুরবানি করবেন এবং সেটা আপনি সাতকা করে দিবেন তাদের পক্ষ থেকে যদি এটা আপনি করতে চান সেটাও আপনি করতে পারেন একটি হাদিসে পাওয়া যায় যে হাদিসটি বর্ণনা করেছে বড় আবিন আজিব রসদ সাল্ল আলী ওসাল্লামের কাছে আবু বোরদার বিন নিয়ার নামক এক ব্যক্তি তিনি বলেন ইন্নি যে রসুল আমি আমার পিতার পক্ষ থেকে কুরবানি করেছি রহুল রহনী সাল্লু আলী হাসাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম তাকে সম্মতি দিয়েছেন বা তাকে জিজ্ঞাসা করেননি যে হ্যালু তোমার পিতা জীবিত নাকি মৃত এটা তাকে জিজ্ঞাসা করেনি মানে একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে বললেন যে আমি আমার পিতার পক্ষ থেকে কুরবানি করেছি আল্লাহ রাসুল তাকে সম্মতি দিলেন আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করিনি তোমার পিতা জীবিত নাকি মৃত তো এই হাদিসের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে ওলাম কালাম বলেছেন যে মৃত বাবা মার নামে যদি কেউ কুরবানি করতে চায় বা মৃত ব্যক্তির নামে যদি কুরবানি করতে চায় কেউ করতে পারে আর যদি কেউ নাও করে তাও কোনো সমস্যা নেই যেহেতু যখন আমরা বলবো উমিন আহলি বেঈতি আমার পরিবার পক্ষ থেকে সেখানেও তারা আহ সব পেয়ে থাকবেন আল্লাহ আলম বিশ বা ফিকুম